নমস্কার বন্ধুরা, আরও একবার বঙ্গবাড়ি সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা পাওয়া যাচ্ছে, কলকাতা হাইকোর্টে প্রাথমিকের টেটের একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল। অর্থাৎ যে মেয়ে তালিকা প্রকাশ করা হয়েছিল প্রাথমিক টেটে, সেই মেয়ে তালিকা অসঙ্গতির জন্য ছটি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, এবং সেই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে, সেই মামলা শুনানি হয় এবং সেখান থেকে বলা হয়েছে 16,500 শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্টে থাকছে না। অর্থাৎ এই নিয়োগ রাজ্য সরকার করতে পারে এবং কোনো ধরনের স্টে দেয়নি, এবং 14 দিনের মধ্যে এই মেধা তালিকার একটি লিস্ট তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে।